প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী এক, ম্যাথ নাম্বার হলো 2-এর ক। তো আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কথায় প্রকাশ করতে হবে, কথায়। তো আমরা প্রথম সংখ্যা আমাদের দেওয়া আছে, আমি প্রথম সংখ্যাটা বসালাম 45, 7, 8, 9। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু থেকে গুনবো, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই যে জিনিসটা আমি শেয়ার করব, টিপস মনে রাখবা, হাজার আর অযুত এক গড় ধরে হিসাব করব। তো হাজার আর অযুত নিয়ে হবে 45,000। এরপরে একক, দশক, শতক, শতকের গড় হলো 7, 45,060। এরপরে একক, দশক, মনে রাখবা দশক আর এককের গড় এক ঘর ধরে হিসাব করতে হয়, দশক আর একক। তো দশক আর এককের গড় আছে 8, 9, মানে 89। আমি বসাচ্ছি 89। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে পারছো। তো শুধু মনে রাখবা দশক আর এককের এক ধরে মানে একসাথে হিসেব করতে হয়, দশক আর একক, আর অযুত এবং হাজার একসাথে হিসেব করতে হয়, অযুত হাজার। তো এর পরবর্তী আমরা মেতে যাচ্ছি 4, 1, 0, 0, 7। তো আমরা গুনে একক, দশক, শতক, হাজার, অযুত। একটু আগে শিক্ষার্থীবৃন্দ আমি বলছিলাম হাজার আর অযুত একসাথে হিসাব করতে হয়, হাজার অযুত। তো হাজার আর অযুতের গড় হলো 41, তাহলে হবে 41,000। এরপরে এককের গড়ে আছে 7, তো আমরা লিখবো 41,007। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা লাস্ট সংখ্যা যেটা, এই সংখ্যাটা দেখব। লাস্ট সংখ্যাটা হলো 8, 9, 1, 0, 7, 1। তো আমরা প্রথম থেকে আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর গড় হলো 8, তার মানে 8 লক্ষ। এরপরে 8-এর গড় শেষ আমাদের। এরপরে আমরা আবার শুরু থেকে দেখব একক, দশক, শতক, হাজার, অযুত। তো শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম একটু আগে অযুত আর হাজার একসাথে ধরবো, অযুত এবং হাজার একত্র ধরে হিসাব করতে হবে, অযুত হাজার অযুত। তো হাজার আর অযুতে এখানে আছে 91, তাহলে হবে 91,000। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে একক, দশক, মনে রাখবা একক আর দশক একসাথে হিসাব করতে হয়। তো একক আর দশকের গড়ে আছে 71, তাহলে হবে 71। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ওয়ার্ডটা হলো 71, আর এদিকে হলো 89। তো এই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো দেখা হবে পরবর্তী ম্যাথে। আল্লাহ হাফেজ।